প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ থাকলে কিভাবে সেই বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা হয়। তো আমরা দেখি, আমরা সরাসরি প্রবলেমে চলে যাই। ইন্টারনাল হিঞ্জ আমরা যদি আগে একটু দেখি, তোমরা হয়তো দেখে থাকবে যে অনেক সময় কোন একটা ব্রিজের যদি আমরা বাইরে থেকে দেখি, তাহলে এরকম দয়ের মতো একটা জিনিস দেখা যায়। অনেক দূর থেকে যদি আমরা দেখি, এরকম দয়ের মতো একটা জিনিস, এরকম কাটা, এরকম দেখা যায়। এই যে জিনিসটা, এটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা একটা থেকে আরেকটা সেপারেট থাকে এবং এখানে একটা কুশন দেয়া থাকে, অর্থাৎ একটা লোড বহনের জন্য একটা সাপোর্ট মতো দেয়া থাকে। তো এই দুইটা জিনিস কিন্তু একে অন্যের থেকে বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন যদি হয়, তার অর্থ কি, এখানে কোনো সংযোগ যেহেতু নাই, তার মানে এই জায়গার মোমেন্টটা জিরো। এটাই হচ্ছে আসলে ইন্টারনাল হিঞ্জের কনসেপ্ট। ইন্টারনাল হিঞ্জ, এই হিঞ্জটার কনসেপ্ট হলো এই ধরনের যে এখানে মোমেন্টের ভ্যালু জিরো, যেই তথ্যটা আমাদের জানা থাকবে এবং সেই তথ্যটা নিয়ে আসলে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। তো আমরা প্রবলেমে চলে যাই। এখানে আমরা দুইটা প্রবলেম করব ইন্টারনাল হিঞ্জ নিয়ে। প্রথম প্রবলেম, প্রবলেম নাম্বার 438, প্রবলেমটা একটা ক্যান্টিলিভার বিম। এই বিমের এখানে একটা সাপোর্ট আছে এবং রোলার সাপোর্ট, এবং এখানে একটা হিঞ্জ আছে, যে হিঞ্জের সাইনটা এভাবে সাধারণত দেওয়া হয়, এবং পুরোটার উপরে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এটা নাম দিই আমরা এ, এই পয়েন্ট হলো বি, দেন হিঞ্জ পয়েন্টকে আমরা সি বলছি এবং লাস্টের পয়েন্টকে আমরা ডি বলছি। এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের অ্যামাউন্ট 200 পাউন্ড পার ফিট। এই ডিস্টেন্স যেটা দেওয়া আছে, এটা হচ্ছে 2 ফিট, এটা হচ্ছে 4 ফিট, এটা হচ্ছে 2 ফিট। এখন আমাদের এটা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তো প্রথমে আমরা যদি দেখি যে কি কি অজানা আছে, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স, একটা হরাইজন্টাল ফোর্স এবং একটা মোমেন্ট, আমরা নাম দিই ডি ভি, ডি এইচ অ্যান্ড এম অফ ডি। হ্যাঁ, এখানে দেখো একটা ভার্টিক্যাল ফোর্স বি ভি। তাহলে মোট এই প্রবলেমটায় দেখো 4টা আননোন আছে, 1 2 3 4। আননোন, আননোনের সংখ্যা হলো 4, কিন্তু ইকুয়েশন অফ স্ট্যাটিক্স আমাদের যেটা আছে, ইকুয়েশন অফ স্ট্যাটিক্স, এটা হচ্ছে 3। তাহলে এটা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি এটা হচ্ছে 1। তার মানে আমাদের এই প্রবলেমটা 1 ডিগ্রি ইনডিটারমিনেট, অর্থাৎ আমরা একটা আননোনকে সমাধান করতে পারবো না। তো এখন এই একটা আননোন যেহেতু সমাধান করতে পারছি না, তো এখানে একটা ইন্টারনাল হিঞ্জ দিয়েছে। ইন্টারনাল হিঞ্জ দেওয়া মানে কি, আমরা জানি সি পয়েন্টের মোমেন্টটা কত, 0। তাহলে এখানে দেখো একটা কন্ডিশন আমাদের, আমরা পেয়ে গিয়েছি, এই একটা নতুন কন্ডিশন পেলাম একটা। তাহলে এখন যে অজানাটা ছিল, এটা এটার সাথে হয়ে এটা অ্যাপ্লাই করে আমরা ওই যে অজানা ভ্যালুটা আছে, সেই অজানা ভ্যালুটাকে বের করে ফেলব। অর্থাৎ বোঝা যাচ্ছে যদি আমাদের 2 ডিগ্রি ইনডিটারমিনেট হয়, তাহলে 2টা ইন্টারনাল হিঞ্জ থাকবে, 3 ডিগ্রি হলে 3টা ইন্টারনাল হিঞ্জ থাকবে। তো এখন দেখি আমরা কিভাবে সমাধান করব। আমরা যেখানে হিঞ্জ থাকে সেখান থেকে পুরো অংশটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। দেখো এই যে আমরা এখানে, এখানে আমাদের আছে বি ওয়াই, বি ভি, এখানে হিঞ্জ আমাদের এই অংশটা আছে এইভাবে। তাহলে আমি এটা পেলাম 200 পাউন্ড পার ফিট, এবং এই ডিস্টেন্স যেটা দেওয়া আছে আমার, এটা 2 ফিট অ্যান্ড 4 ফিট। তো ইন্টারনাল হিঞ্জ যেখান থেকে আমি আলাদা করেছি সি, সেখানে আসলে আমি আগেও বলেছি যে কোনো মোমেন্ট থাকবে না, ওখানে শুধু একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, এই যে এটা সি ভি। তাহলে এই অংশটুকু আমাদের এ বি সি, এই অংশ থেকে আমরা সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0 যদি করি, আপওয়ার্ড পজিটিভ, দ্যাট ইজ বি ভি প্লাস সি ভি মাইনাস 200 ইন্টু 6 ইকুয়ালস টু 0।
BV plus CV equals to 1200. এবার আমরা একটা মোমেন্ট নিব, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট C সমান সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এই মোমেন্ট যদি আমরা নিই, তাহলে দেখো এখানে আমরা যদি মোমেন্ট বের করি, তাহলে প্রথমে BV নিলাম, BV ইনটু 4 মাইনাস হাফ ইনটু 6 ইনটু 200, সরি হাফ নয়, এটা আমাদের ডিস্ট্রিবিউটেড লোড, একটু ভুল লিখেছি, দেখো 200 ইনটু 6 ইনটু 6/2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি বিভির যে ভ্যালুটা আছে, বিভি আমরা নাম দিয়েছি, সেই ভ্যালুটা যদি আমরা বের করি, তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি 900 পাউন্ড। তাহলে বিভি যদি 900 পাউন্ড পায়, তাহলে এখান থেকে আমরা সিভি বের করতে পারি, সিভি সমান 1200 মাইনাস 900, দ্যাট ইজ 300 পাউন্ড। তাহলে দেখো বিভি এবং সিভি আমরা দুইটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে এই অংশটুকু আমি মুছে ফেলবো, যেন আরেকবার দেখাচ্ছি যে এবিসি অংশটা হিঞ্জ থেকে আগে আলাদা করে নিলাম, এখানে সি পয়েন্টে একটা ভার্টিক্যাল ফোর্স আছে, সাম অফ ভার্টিক্যাল করে একটা ইকুয়েশন পেলাম, সি পয়েন্টে মোমেন্ট নিয়ে আরেকটা ইকুয়েশন আমি পেলাম, আরেকটা ভ্যালু আমি বের করে ফেললাম, দেন আমি ওই ভ্যালুটার সাহায্যে আরেকটা যে ইকুয়েশন ছিল সেখানে বসিয়ে অপর রিয়াকশনটা আমি পেয়ে গেলাম। এবার আমি অপর প্রান্তে যে অংশটা আছে সেই অংশটা ড্র করব। দেখো এই যে সি থেকে অপর অংশে যেটা ছিল, এই যে এখান থেকে এই অংশটা, এবার আমি এটা ড্র করব, এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে 2 ফিট। এখন এখানে যে কাজটা হবে, এই অংশে সিভি যেদিকে কাজ করছিল, পরের যে অংশে যাবে সিভিটা তার বিপরীত দিকে কাজ করবে, অর্থাৎ ওই যে তোমাদের যে হিঞ্জটা আমি দেখালাম ইন্টারনাল হিঞ্জ, সেটার কনসেপ্ট হলো এরকম যে এটা এটার উপরে যে ফোর্স দিবে এটা ঠিক রিভার্স ফোর্স এটার উপরে অ্যাপ্লাই করবে। তাহলে এখানে যদি ফোর্সটা উপরের দিকে থাকে, তাহলে এখানে ফোর্সটা থাকবে নিচের দিকে, এবং এটার ভ্যালু হচ্ছে 300, এটা হচ্ছে 200 পাউন্ড পার ফিট, এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে এখানে আমি আমার জানা আছে ডিভি বের করতে হবে, ডিএইচটা আমি জানি, ডিএইচ 0, আর এখান থেকে একটা মোমেন্ট বের করতে হবে আমাকে এম ডি। তাহলে সাম অফ ভার্টিক্যাল যদি করি, সাম অফ এফ অফ ওয়াই সমান সমান 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে আমি দেখো আপওয়ার্ড পজিটিভ হলে ডিভি মাইনাস 300 নিচের দিকে এবং মাইনাস 200 ইন্টু 2 সমান সমান 0, অতএব ডিভি সমান সমান 700। ডিভির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 700, ডিভি সমান সমান 700। এবার আমরা মোমেন্ট নিব ডি পয়েন্টে, আমি এখানে লিখি পরে মুছে দিব, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ডি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, এটা যদি আমি নিই, তাহলে দেখো মাইনাস 300 ইন্টু 2 মাইনাস 200 ইন্টু 2 ইন্টু 2/2 প্লাস এম অফ ডি সমান সমান 0, অতএব এম ডি সমান সমান আমি পাই 600 এবং এখান থেকে পাই 400, অর্থাৎ টোটাল আমি যদি এম ডি বের করি, তাহলে আমি এম ডি সমান পাই 1000। তাহলে এম ডি সমান আমি এখানে লিখে দিলাম 1000, আর ডিভি সমান সমান আমি লিখলাম 700। তাহলে দেখো কীভাবে বের করলাম, প্রথমে এই অংশটা তো আগেই বুঝিয়েছি, এরপরে এই সিভিটা এখানে বসিয়ে দিলাম, সিভি যদি আমি এখানে বসাই, তাহলে আমি এখানে পেলাম 300, সেই সিভি এবং যেই ডিস্টেন্স অংশটুকু আছে সেটুকু আমি আলাদা করে নিলাম, নেওয়ার পরে সাম অফ ভার্টিক্যাল করে আমি এখান থেকে ডিভি ভ্যালুটা বের করলাম, এবং সামেশন অফ মোমেন্ট করে এখান থেকে মোমেন্টের ভ্যালুটা বের করে নিয়ে আসলাম। তাহলে এটাই হচ্ছে প্রাথমিক কাজ, এরপরের অংশটুকু সিম্পলার ওয়ে। তাহলে আমরা এবার যাই পরের অংশটুকু, আমি এটা মুছে দিচ্ছি। এবার দেখো আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, আমরা যে ভ্যালুগুলো পেয়েছি সেটা লিখে ফেলি, বিভিটা আমরা পেয়েছি 900। তাহলে এবার দেখো আমি এখান থেকে সোজা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লাইন ড্র করব, দেন এখান থেকে একটা লাইন আসবে নিচে, এখান থেকে একটা লাইন যাবে নিচে, এবং শুরুর যে লাইনটা আছে সেখানে একটা আসবে। তাহলে প্রথমে আমি আঁকতেছি শেয়ার ফোর্স ডায়াগ্রাম পাউন্ড। তাহলে প্রথমে দেখো এ পয়েন্টে কোনো শেয়ার ফোর্স নাই, এ থেকে বি পর্যন্ত নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, এই জন্য মাইনাস 200 ইন্টু 2,
দ্যাট ইজ মাইনাস ফোর হান্ড্রেড। তাহলে শুরু হলো এখান থেকে এবং নিচে ফোর হান্ড্রেডে আমি চলে আসলাম, এই যে মাইনাস ফোর হান্ড্রেড। এরপরে দেখো উপরের দিকে আছে প্লাস নাইন হান্ড্রেড, তাহলে প্লাস নাইন হান্ড্রেড দিলে আমি পাচ্ছি প্লাস ফাইভ হান্ড্রেড, তাহলে আমি সোজা উপরে উঠে গেলাম প্লাস ফাইভ হান্ড্রেড। এরপরে দেখো বি থেকে সি এবং ডি, আমি আগে বি থেকে সি পর্যন্ত যাই, বি থেকে সি পর্যন্ত চার ফিট, তাহলে মাইনাস নিচের দিকে কাজ করছে টু হান্ড্রেড ইন্টু ফোর, দ্যাট ইজ মাইনাস এইট হান্ড্রেড। তাহলে সিতে দেখো আসে আমার একটা ভ্যালু মাইনাস থ্রি হান্ড্রেড, তাহলে থ্রি হান্ড্রেড মিনস আমি নিচে নেমে যাবো, এই যে থ্রি হান্ড্রেড। তারপরে দেখো আবার সি থেকে ডি, সেটাও মাইনাস টু হান্ড্রেড ইন্টু টু, দ্যাট ইজ মাইনাস ফোর হান্ড্রেড, তাহলে ফাইনালি আসলো মাইনাস সেভেন হান্ড্রেড, অর্থাৎ আমি এখানে এসে সেভেন হান্ড্রেডে পৌঁছালাম। এরপরে দেখো সেভেন হান্ড্রেড উপরের দিকে কাজ করছে, তাহলে প্লাস সেভেন হান্ড্রেড দ্যাট ইজ জিরো, এই যে আমি জিরোতে আসলাম। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। এখন আমার এই ডিস্টেন্সটা জানতে হবে, এই ডিস্টেন্সটা জানতে হবে কেন, যেহেতু আমাকে এরিয়া বের করতে হবে, তাহলে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স বের করার জন্য আমি আগের দিন বলেছিলাম যে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল হিসাব করে বের করতে হবে, অথবা এইখানে যেই ভ্যালুটা থাকবে তাকে লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ করলেই ডিস্টেন্স বের হয়ে যাবে। দ্যাট মিন্স ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই আমি যদি টু হান্ড্রেড করি, দ্যাট মিন্স টু পয়েন্ট ফাইভ, আসলে ওই জায়গার ডিস্টেন্সটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ। এখন প্রশ্ন আসতে পারে আগে কেন আমি এইভাবে কার্ভ নিয়ে শেয়ার জিরো করে করেছিলাম, কেন, যেহেতু আগে কার্ভ ছিল, এখন কি আছে, এখন স্ট্রেট লাইন আছে, এখন যেহেতু স্ট্রেট লাইন আছে এই জন্য আমি সরাসরি এখানে যে ইন্টেন্সিটি আছে, ভ্যালু আছে, সেটাকে লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ করে ডিস্টেন্স পাই। তাহলে এ পাশে দেখি তো এ পাশে কত আছে থ্রি হান্ড্রেড, তাহলে থ্রি হান্ড্রেডকে যদি আমি টু হান্ড্রেড দিয়ে ভাগ দিই, ডিভাইড করি, তাহলে দেখো আসে ওয়ান পয়েন্ট ফাইভ, এই পাশেরটা 1.5, এখন মিলছে কিনা দেখো 1.5 এন্ড 2.5 দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তাহলে এবার আমরা এগুলোর এরিয়া বের করব, যেহেতু এখানে কোনো কার্ভ নাই আমরা এরিয়া বের করে প্রবলেমটা সমাধান করব। A3 এন্ড A4, আমি যদি A1 এর এরিয়া বের করি A1, তাহলে আসে আমাদের মাইনাস হাফ ইন্টু টু ইন্টু ফোর হান্ড্রেড, দ্যাট ইজ A1 সমান মাইনাস ফোর হান্ড্রেড, দেন A2 সমান সমান প্লাস হাফ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ হান্ড্রেড, এটা ক্যালকুলেট করলে আসে প্লাস সিক্স টোয়েন্টি ফাইভ, দেন A3 সমান সমান মাইনাস হাফ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি হান্ড্রেড, দ্যাট ইজ এটা আসে আমাদের মাইনাস এটা আসে আমাদের, আমরা যদি ক্যালকুলেশন করে লিখি 150 225, এটা আসে হচ্ছে মাইনাস 225, দেন A4 এটা আমি ট্রাপিজয়েড হিসাব করলাম A4, তাহলে মাইনাস হাফ ইন্টু 300 প্লাস 700 ইন্টু 2, দ্যাট ইজ 1000। তাহলে আমি এখানে একটা লাইন আগে ড্র করি এবং দেখতে পাচ্ছ যে এখানে শেয়ার জিরো হয়েছে, তাহলে এই বরাবর একটা লাইন আমাকে ড্র করতে হবে, এবং আগের আমাদের যে নলেজ সেই অনুযায়ী যে শেয়ার যেখানে জিরো সেই জায়গায় মোমেন্ট ম্যাক্সিমাম হবে, শেয়ার দুই জায়গায় জিরো আছে, এখানে এই যে একটা এবং এই একটা, তাহলে আমরা দেখি শেষ করার পরে যে আসলে ওই জায়গায় মোমেন্ট ম্যাক্সিমাম হয় কি না। প্রথমে A1 মাইনাস আছে, তাহলে আমার প্রথম মোমেন্টটা মাইনাস ফোর হান্ড্রেড, তাহলে মাইনাস ফোর হান্ড্রেড মানে নিচের দিকে, তাহলে আমি এই যে আঁকলাম মাইনাস ফোর হান্ড্রেড। এরপরে দেখো পরের যে এরিয়াটা আছে প্লাস সিক্স টোয়েন্টি ফাইভ, তাহলে প্লাস সিক্স টোয়েন্টি ফাইভ দিলে আসে প্লাস টু টু ফাইভ, তাহলে প্লাস টু টু ফাইভ আমি চলে আসলাম এই যে টু টু ফাইভ। তারপরে দেখো A3 আছে মাইনাস টু টু ফাইভ, তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে এই যে মাইনাস টু টু ফাইভ এই যে জিরোতে চলে আসলাম। দেন নেক্সট আমার আছে, এখানে মাইনাস ছিল সরি মাইনাসটা পড়েনি, এই যে মাইনাস মাইনাস ওয়ান থাউজেন্ড, দ্যাট ইজ মাইনাস ওয়ান থাউজেন্ড, মাইনাস ওয়ান থাউজেন্ড মিনস এখান থেকে এই যে মাইনাস ওয়ান থাউজেন্ড, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হচ্ছে পাউন্ড ফিট। এখন দেখো আমি যে কথাটা আগে বলেছিলাম যে এখানে ম্যাক্সিমাম হতে পারে অথবা এখানে ম্যাক্সিমাম, দুটোই আসলে ম্যাক্সিমাম, নেগেটিভ ম্যাক্সিমাম একটা, আরেকটা হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম, অর্থাৎ শেয়ার যেখানে জিরো হবে ডেফিনেটলি
সেই জায়গায় ম্যাক্সিমাম হবে। দুইটা যদি হয় তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন যদি তিনটা আসে তাহলে তাদের মধ্যে যে কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে। তাহলে আমরা মোটামুটি দেখো এই অংশটা এখানে কে ফেলেছি, এটার গায়ে আমাদের ডিগ্রিগুলো লিখতে হবে, টু ডিগ্রি টু ডিগ্রি টু ডিগ্রি অ্যান্ড টু ডিগ্রি। তাহলে আমরা প্রথমে শিয়ার ফোর্স ডায়াগ্রাম করলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া বের করেছি, দেন এই এরিয়াগুলো অ্যালজেব্রিক সাম করে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকেছি। এবং সবগুলো লোড যেহেতু উপর থেকে নিচে কাজ করছে এই জন্য কার্ভেচারগুলো দেখো লোডের এগেনস্টে, সবগুলাই লোডের এগেনস্টে। তাহলে এটা আমরা একটা দেখলাম যে ক্যান্টিলিভার বিম যদি হয়, ফিক্স সাপোর্ট থাকে ওয়ান এন্ডে এবং হিঞ্জ থাকে, তাহলে কিভাবে করে। এবার আমরা দেখব যে সিম্পলি সাপোর্টেড বিম যদি হয় এবং ফিক্স সাপোর্ট হয় তখন আমরা কিভাবে কাজ করতে পারি। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 439। আমরা প্রবলেম নাম্বার 439 এ যদি যাই তাহলে দেখো 439 এ এই ধরনের একটা প্রবলেম দেওয়া আছে। 439 এই এন্ডে একটা হিঞ্জ, দেন এখানে একটা রোলার এবং শুরুতে একটা সাপোর্ট আছে রোলার সাপোর্ট, এই তিনটা সাপোর্ট, এখানে ইন্টারনাল হিঞ্জ দেওয়া আছে এই জায়গাটাতে, এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এই লোডের অ্যামাউন্ট হচ্ছে 4000 পাউন্ড, এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে, এই ডিস্ট্রিবিউটেড লোডের অ্যামাউন্ট 400 পাউন্ড পার ফিট। এবার এই ডিস্টেন্সগুলো যদি আমরা বসাই এখানে তাহলে আমরা দেখতে পাবো এখানে যেটা দেওয়া আছে এটা 4 ফিট, এখানে 4 ফিট, এখানে 4 ফিট, এবং এই অংশটাতে দেওয়া আছে 10 ফিট। আমি এগুলোর নাম দিই এ বি সি, এই পয়েন্টের নাম দিলাম ডি এবং এই পয়েন্টের নাম দিলাম ই। তাহলে এখানে আমি আননোনগুলো যদি বসাই, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে, এখানে নাম হচ্ছে সি ভি, এবং এখানে একটা হরাইজন্টাল ফোর্স আছে এটা হচ্ছে সি এইচ, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে এটা হচ্ছে বি ভি, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স আছে যেটার নাম হচ্ছে এ ভি। এখন আমার আননোন কতগুলো দেখি, 1 2 3 4। তাহলে আমার আননোন আগেরবার যেরকম হিসাব করেছিলাম ওটাকে লিখি, আননোন ইকুয়ালস টু 4, আর ইকুয়েশন আমার আছে তিনটা। তাহলে এখানে দেখো 1, তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি এটা হচ্ছে 1, তাহলে এটাকে কিন্তু সমাধান করা যাবে না। তো সমাধান করার জন্য কি করেছে, তারা একটা ইন্টারনাল হিঞ্জ দিয়েছে। ইন্টারনাল হিঞ্জে আমি কি জানি, মোমেন্ট অ্যাট ডি সমান 0, এই তথ্যটা আমি জানি। তার মানে কি একটা তথ্য এডিশনাল আমি জানি, তাহলে দেখো এই তথ্যর সাহায্যে এটাকে সমাধান করা যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রবলেমটাকে সমাধান করা যাবে, ডাইরেক্টলি করা যাবে না, এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আমাকে সমাধানটা করতে হবে। তাহলে প্রথমে আমি দুইটা পার্ট পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে এইডি আর একটা হচ্ছে ডিবিসি। তাহলে এইডিটাকে যদি আমি আলাদা করি, দেখো এইডি এখানে আছে 4000 পাউন্ড, আর এখানে রিয়াকশনটা হচ্ছে এ ভি, এবং এখানে রিয়াকশনটা হচ্ছে ডি ভি। যেহেতু এখানে হিঞ্জ থেকে আমি আলাদা করলাম তাহলে এখানে আমি একটা রিয়াকশন পাবো, সেটা হচ্ছে ডি ভি, এপাশে 4 ফিট, এপাশে 4 ফিট। এখন দেখো আমরা এটাকে সামেশন অফ ভার্টিক্যাল সামেশন অফ মোমেন্ট নিয়ে করতে পারি, কিন্তু যেহেতু এটা একটা সিমেট্রিক বডি, অর্থাৎ 4000-এর এপাশেও 4 ফিট, এপাশেও 4 ফিট, এপাশেও হিঞ্জ সাপোর্ট, এপাশেও হিঞ্জ সাপোর্ট, তাহলে আমরা কিন্তু সরাসরি লিখে ফেলতে পারি যে এ ভি ইকুয়ালস টু ডি ভি ইকুয়ালস টু 2000 পাউন্ড, অর্থাৎ দুইটা আলাদা আলাদা ভাবে 2000 পাউন্ড করে, কারণ এটা সিমেট্রিক। আর তোমরা যদি মোমেন্ট নিয়ে বের করো তাহলে এখান থেকে মোমেন্ট বের করে করতে পারো, মোমেন্ট নিয়ে বের করলে একই ভ্যালুই আসবে। এরপরে পরের অংশটুকু নাও ডি, এই যে এখান থেকে ডি বি, এখানে যেটা আছে বি ভি, আর এখানে আছে সি ভি। তাহলে এখানে ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, এটার ভ্যালু লেখো 400 পাউন্ড পার ফিট। তাহলে এখানে ডিবি উপরের দিকে কাজ করছে, তাহলে এখানে ডিবিটা নিচের দিকে কাজ করবে এবং এটা হবে 2000 পাউন্ড। এই ডিস্টেন্সগুলো আমাদের দেওয়া আছে, এটা 4 ফিট, এটা 10 ফিট। এখন কিন্তু আর সরাসরি আমরা বের করতে পারবো না, আগে যেহেতু সিমেট্রিক ছিল সরাসরি বের করেছি, এখন আমাদের সামেশন অফ এফ অফ ওয়াই এবং মোমেন্ট নিয়ে বের করতে হবে। তাহলে আমি যদি সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0 আপওয়ার্ড পজিটিভ এটা বলি, তাহলে আমি লিখতে পারি বি ভি প্লাস সি ভি মাইনাস 400 × 10 মাইনাস 2000 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ বি ভি প্লাস সি ভি
equals to amipai 6000. Then summation of moment about C shoman 0 clockwise positive. Eta jodi ami ni tale ami likhte pari minus 2000 into 14 plus V BV into 10 minus 400 into 10 into 10 by 2 shoman 0. এখান থেকে ক্যালকুলেট করলে বিভি এটা সমান পাওয়া যায় 48000 / 10, দ্যাট ইজ 4800. তাহলে বিভি যদি এটা পাওয়া যায় এই ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে সিভি সমান সমান 6000 মাইনাস বিভি দ্যাট ইজ 1200. এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, এই যে সিভি 1200, বিভি 4800, এভি তো প্রথমে বের করেছি আমরা 2000. এটা কত হবে সিএইচ, যেহেতু এখানে কোনো হরাইজন্টাল ফোর্স নাই তাহলে সিএইচ এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে এই পুরোটা আরেকবার দেখি আমরা, যে আমাদের যেহেতু ইন্টারনাল হিঞ্জ দেওয়া আছে তাহলে এখান থেকে আলাদা করতে হবে। এই যে আলাদা করেছি প্রথম অংশটুকু, আলাদা করে এটাকে আগে বের করেছি যেহেতু এখানে দুইটা আননোন, দেন এই ভ্যালুটাকে উল্টা করে এটা বসিয়েছি, বসিয়ে এখান থেকে এই দুইটা ভ্যালুকে বের করে নিয়েছি। এখন কারো মনে হতে পারে যে আগে অংশটা নিলে হবে কিনা, না, কারণ এই অংশটা যদি আগে নেই তাহলে তিনটা আননোন, একটা দুইটা তিনটা, তিনটা কিন্তু আমরা সমাধান করতে পারবো না যেহেতু হরাইজন্টাল ফোর্স নাই, তিনটা সমাধান করতে পারবো না। এই জন্য আগে এটাকে সমাধান করতে হবে, এই ভ্যালুটাকে এখানে বসাতে হবে, তারপরে কিন্তু বাকি অংশটা সমাধানে আসতে হবে। তো আমরা এই অংশটা সমাধান করে রিয়াকশনগুলো পেলাম। এখন আমরা এটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, যেটা আগের বারও এঁকেছি, আবার দেখো যেহেতু আগে প্রথম প্রবলেমটা আমরা করিয়েছি, এখন এই প্রবলেমটা দেখবে মোটামুটি আমাদের পুরোটাই আসতে চলে আসবে। এই সোজা আমরা একটা করে লাইন আঁকবো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের জন্য। তো প্রথমে আসি আমরা, এখানে 2000 পাউন্ড উপরের দিকে কাজ করছে, দ্যাট মিন্স প্লাস 2000, তাহলে আমি প্রথমে 2000 উপরে নিয়ে গেলাম, এই যে প্লাস 2000, তারপরে দেখো এ থেকে ই পর্যন্ত কোনো লোড নাই, জিরো, তাহলে জিরো থাকলে প্লাস 2000টি থেকে গেল, সোজা গেল এই যে প্লাস 2000। এরপরে এটা নিচের দিকে কাজ করছে মাইনাস 4000, তাহলে এটা আসবে মাইনাস 2000, তাহলে এটা নিচের দিকে কাজ করলে এটা মাইনাস 2000 চলে আসলো। দেন ই থেকে ডি পর্যন্ত কিছু নাই, সোজা গেল, আবার দেখো ডি থেকে বি পর্যন্ত কিছু নাই, তাহলে আরো সোজা গেল, এই জায়গায় আমি এখন 2000 আছি। এরপরে দেখো উপরের দিকে কাজ করছে 4800, তাহলে যেহেতু উপরে কাজ করছে যেন প্লাস 4800 দিলাম, তাহলে এখানে আসে প্লাস 2800, তাহলে আমি সেখানে আসলাম এই যে 2800। এবার 2800 এর থেকে 400 × 10, এটা নিচের দিকে কাজ করছে, মাইনাস 400 × 10, এটা এর থেকে বাদ দিলে এটা আসে মাইনাস 1200, অর্থাৎ আমি এখান থেকে সোজাসুজি এখানে আসব 1200। এরপরে সিভিটা উপরের দিকে কাজ করছে, অর্থাৎ প্লাস 1200, দ্যাট ইজ 0, তাহলে এইখানে আমি 0 করে দিলাম। এটাই হচ্ছে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ইউনিট হচ্ছে পাউন্ড। এটা তাহলে পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এগুলোর নাম দাও A1, A2, A3, A4 অ্যান্ড A5। তাহলে আমরা আরেকবার যদি দেখি, প্রথমে 2000 উপরের দিকে আছে এই জন্য প্লাস 2000, তারপরে এ থেকে ই পর্যন্ত কিছু নাই, জিরো, নিচে আছে 4000 এই জন্য মাইনাস 4000, দেন আমরা মাইনাস 2000 পেলাম, তারপরে কিছুই নাই এই জন্য সোজা গেল, এরপরে উপরে আছে 4800 এই জন্য প্লাস 4800, দেন আমরা এখানে ডিস্ট্রিবিউটেড লোডটা নিচের দিকে কাজ করছে যেন মাইনাস 400 × 10, দেন এটা নিচে যখন গেল মাইনাস 1200, এখানে উপরের দিকে কাজ করছে 1200, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 0। এখন এই ডিস্টেন্সটা আমার লাগবে, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই ডিস্টেন্স বের করার প্রসেস, আমরা বলেছিলাম যে এই জায়গায় যে ভ্যালু আসবে সেটাকে লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ করতে হবে, মানে 2800 যদি আমি 400 দিয়ে ভাগ করি এটা আসে 7, দ্যাট মিন্স এই ডিস্টেন্সটা হচ্ছে 7, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এখানে 1200 আছে, 1200 এটাকে আবার 400 দিয়ে তুমি ভাগ করো তাহলে এটা আসে 3, তাহলে দেখো এটা 3। অনেকে এই জায়গাটাতে সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করে, অনেক সময় নষ্ট হবে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করা যাবে কিন্তু সময় নষ্ট হবে, আমরা সরাসরি এই ভ্যালুটাকে লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ করলে এই ডিস্টেন্সটা আমরা পেয়ে যাই, এটা তোমরা খেয়াল রাখবে।
এবার আসো আমরা এগুলার এরিয়া বের করি, দেন আমরা এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হচ্ছে পাউন্ড ফিট। এখন আমরা এরিয়া গুলো যদি বের করি, একটা একটা করে ক্যালকুলেশন করি, দেখো ফার্স্টের থেকে শুরু করি A1, A1 এর এরিয়া আমাদের কত আসে, A1 সমান সমান প্লাস 2000 ইনটু 4, দ্যাট ইজ প্লাস 8000। A2 এর এরিয়া আসে দেখো মাইনাস 2000 ইনটু 4, দ্যাট ইজ মাইনাস 8000। A3 এর এরিয়া আসে দেখো মাইনাস 2000 ইনটু 4, দ্যাট ইজ মাইনাস 8000। A4 যেটা আছে সেটার এরিয়া এবার দেখো হাফ ইনটু 7 ইনটু 2800, দ্যাট ইজ প্লাস 9800। অ্যান্ড A5 এর এরিয়া আসে দেখো মাইনাস হাফ ইনটু 3 ইনটু 1200, দ্যাট ইজ মাইনাস 1800। তাহলে আমরা এবার মোমেন্ট ডায়াগ্রাম আঁকা শুরু করব। প্রথমে আছে প্লাস 8000, তাহলে প্লাস মানে উপরে উঠবো, এই যে প্লাস 8000, এটা যেহেতু কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই সেই জন্য এটা স্ট্রেট একটা লাইন এখানে যোগ হয়ে যাবে, এটা আমাদের আসলো 8000। এরপরে দেখো আছে মাইনাস 8000, তাহলে এটা জিরো হয়ে গেল, তাহলে মাইনাস 8000টা জিরো হয়ে গেল। নেক্সট আবার আসছে আমার মাইনাস 8000, তাহলে এটা এবার মাইনাস 8000টা চলে যাবে, অর্থাৎ এখন আমি আবার নিচে নামবো, এই যে 8000টা চলে আসলাম। এবার এখান থেকে একটা ডটেড লাইন আনতে হবে আমাকে, কারণ এখানে শেয়ার জিরো, শেয়ার জিরো মানে আমরা বলেছি যে ওই জায়গায় অবশ্যই আমাদেরকে মোমেন্ট বের করতে হবে। তাহলে এটার ভ্যালু কত, প্লাস 9800, এটা করলে আসে প্লাস 1800। তাহলে এখন এখানে এখানে দেখো ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে এটা একটা কার্ভ হবে, এই যে 1800, এটা কত ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি কার্ভ হবে, দেন মাইনাস 1800, এটা করলে আলটিমেটলি আমাদের এটা জিরো চলে আসে। তাহলে এখান থেকে আমি যদি যোগ করি, এই যে এটাও জিরো, এটাও একটা সেকেন্ড ডিগ্রি কার্ভ, কারণ এই অংশটা পুরাটা জুড়েই কিন্তু একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, এই জন্য এটাও সেকেন্ড ডিগ্রি, এটাও সেকেন্ড ডিগ্রি। তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এই হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এখানে যদি তুমি দেখো, আগের প্রবলেমটা আমি একটু দেখাতে ভুলে গিয়েছি, যে এখানে এই যে হিঞ্জ আছে, হিঞ্জে মোমেন্ট কত ছিল, এখানে এমডি কত ছিল খেয়াল আছে কিনা, জিরো, দেখো এখানে মোমেন্টটা জিরো এসেছে, ঠিক আছে। এখানে যে শেয়ার বের করেছিলাম দেখো খেয়াল করে, ওখানে 2000 ছিল, এখানে 2000ই কিন্তু এসেছে। এগুলো চেক করে আমরা দেখতে পারি আমাদের সুবিধার জন্য যে প্রবলেম ঠিক আছে কিনা। তাহলে আমি ফাইনালি আসি, এটার মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ড্র করলাম, প্রতিটা এরিয়া বের করেছি, সেই এরিয়া অনুযায়ী প্লাস মাইনাস করে মোমেন্ট ডায়াগ্রামটা এঁকেছি। কার্ভেচারটা লোড যেটা তার এগেনস্ট, মানে লোড যে দিকে কাজ করছে কার্ভেচার সেটাকে রেজিস্ট করে, এই যে লোড যদি এরকম হয় ডেফিনেটলি কার্ভেচারটা এরকম হবে, আগেও বলেছি। তোমরা খেয়াল রাখবে যে ডিস্ট্রিবিউটেড লোড যে কাজ করে কার্ভেচারটা তাকে বাধা দেয়, এই যে কার্ভেচার এরকম হবে। শুধুমাত্র ট্রায়াঙ্গুলার লোড হলে, ডিক্রিজিং টাইপ যদি হয়, তাহলেই শুধুমাত্র শেয়ার ফোর্স ডায়াগ্রামে ব্যতিক্রম, এই যে এটা এরকম হলে আমাদের জানা নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল এরকম, কিন্তু এটা ভুল, এটা হয় এরকম, এটাই শুধুমাত্র ব্যতিক্রম, এর বাইরে যত জায়গায় আছে সব জায়গায় লোডের এগেনস্টে কার্ভেচারটা কাজ করে। তো আমরা তাহলে এই দুইটা প্রবলেম থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে ইন্টারনাল হিঞ্জ যদি থাকে, তাহলে সেই ইন্টারনাল হিঞ্জটাকে ধরে কিভাবে পুরো প্রবলেমটাকে সমাধান করতে হয় সেই জিনিসটাকে আমরা এখানে দেখলাম। ইন্টারনাল হিঞ্জের যে প্রপার্টি, অর্থাৎ ওই জায়গায় মোমেন্টের ভ্যালু জিরো, এই একটা প্রপার্টি দিয়ে আসলে কিন্তু এই পুরো জিনিসটাকে সমাধান করা হয়েছে। আশা করি তোমরা ইন্টারনাল হিঞ্জের ব্যবহারটা দেখেছো, বুঝেছো, এবং এই ব্যবহার নিয়ে আশা করি তোমরা এই নলেজ নিয়ে বাকি যত ইন্টারনাল হিঞ্জ দেওয়া যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম তোমরা সমাধান করতে পারবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।